আমার পেছনে যে সমস্ত মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে এরা প্রত্যেকই আশাকর্মী, এদেরকে দিয়েই করানো হচ্ছে আবাস যোজনার সার্ভের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কাজ, আর এতেই বাদ সেজেছে এই আশাকর্মীদের। এতদিন রাজ্যের প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে বা বিভিন্ন বিডিও অফিসে এরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, এমনকি জেলা যে স্বাস্থ্য দপ্তর সেখানেও এরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে। তাদের একটাই দাবি যে এদের পারিশ্রমিকের হার বাড়াতে হবে, তার পাশাপাশি এদেরকে দিয়ে স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনো রকম কাজ করানো যাবে না। এই নিয়ে একাধিকবার বিক্ষোভ দেখালেও রাজ্য সরকার তাতে কোনো রকম কর্ণপাত করেনি। আজ অবশেষে এই ট্রেনে করে আশাকর্মীরা আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও করে তাদের দাবি পূরণের জন্য বিক্ষোভ দেখাবেন। নদিয়া কৃষ্ণনগর থেকে পলাশ কান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।